এই তো সারেগামা। হ্যাঁ, এই জিনিসটা থাকে না, এই জিনিসটা আমি এখন এটা ঠিক করছি। দীর্ঘ ২৫ বছর ধরে যতীন অ্যান্ড কোংয়ে সুর মেলানোর কাজটি করছেন বিষ্ণুচন্দ্র রায়। বংশ পরম্পরায় এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করে যাচ্ছেন তিনি। পুরান ঢাকার কোর্ট কাচারি পেরিয়ে শাখারি বাজারের সরু রাস্তা ধরে কিছু দূর এগোলেই হাতের ডান পাশে ১৪ নম্বর দোকানটি যতীন অ্যান্ড কোং এর ঠিকানা। এখন থেকে ১১২ বছর আগে এটি প্রতিষ্ঠা করেছিলেন যতীন্দ্রমোহন মণ্ডল। ছিমছাম দোকানটি জুড়ে রয়েছে সারি করে রাখা হারমোনিয়াম আর তবলা, সঙ্গে দোতারা, একতারা, সারিন্দা, ভায়োলিন, সেতার, বেহালা, বাঁশি সহ এখানে দেখা মেলে দেশীয় সব বাদ্যযন্ত্রের। আছে উন্নত মানের গিটারও। আমাদের তো নাম অনেক অতীত থেকে আসতেছে, সেই দিকেও ভালো, তারপরে কাজও ভালো, তবলা মেশি অনেক বছর আছে। শত বছরের পুরানো এই দোকানটি তৈরির পেছনের গল্পটা বেশ মজার। কিভাবে যাত্রা দলে কাজ করা যতীন্দ্রমোহন মাত্র ১২ টাকা মূলধন নিয়ে যতীন অ্যান্ড কোং এর যেভাবে গোড়াপত্তন করেছিলেন সেটি ছিল একেবারে গল্পের মতো বলে জানান তার ছেলে সুনীল কুমার মণ্ডল। এই ঢাকার মধ্যে তখন হারমোনিয়াম দোকান ছিল না বললে চলে, একটা ইসলামপুরে আমপুটিতে একটা রোড, এটা ওই 1900-এর দিকে। তখন ওখান থেকে উনি তখন কাউকে কেউ কাউকে কাজ শেখাতো না, একটা হারমোনিয়াম দোকান ছিল, ওই বাইরে থেকে ওই হারমোনিয়াম তৈরির এই আইডিয়াটা নিয়ে কয়েকদিন গিয়ে আইডিয়া নিয়ে তা উনি মানে আই মিন পিসিমার কাছ থেকে ১২ টাকা দিয়ে ১২ টাকা লোন নিয়ে এসে নিজে নিজে হারমোনিয়াম তৈরি করে এবং সেটা বিক্রি করেন। বিক্রি করার পরে তার ইয়ে হলো, তারপরে আস্তে আস্তে দেশের বাড়ি বাগুড়ে হয়, সেখানে কারখানা করেন এবং প্রথমে তো দোকান নেয় অশোক জমাদার লাইনে, যেটা বর্তমানে আশেক জমাদার বলে, সেখানে 1910-এর দিকে ওইদিকে দোকান করে। প্রতিষ্ঠার পর থেকে এখানকার বাদ্যযন্ত্রের সুনাম ছড়িয়ে পড়তে থাকে দেশ জুড়ে। বাদ্যযন্ত্র বানানোর পাশাপাশি বাজানোতেও পারদর্শী হওয়ায় সমাজদার সঙ্গীতজ্ঞ হিসেবে যতীনবাবুর ডাক পড়ত ঢাকার নবাববাড়ি, রূপলাল হাউস, গৌরীপুর, মুক্তাগাছার জমিদার বাড়ি, ত্রিপুরার রাজদরবারে। আমার দাদুকে হাতি দিয়ে নিয়ে গেছে, ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেব হাতি দিয়ে নিয়ে গেছে রূপগঞ্জে যে মহারাজ ছিলেন, রূপগঞ্জের জমিদার ছিলেন, হাতি দিয়ে নিয়ে গেছে তাদের গান শোনার জন্য, হাতি দিয়ে নিয়ে গেছে রূপগঞ্জের জমিদার বাড়িতে। এছাড়া একসময় যতীনমোহনের দোকানে সপ্তাহে ২ দিন নিয়মিত গানের জলসার আয়োজন হতো। এ গানের জলসায় ওস্তাদ গুল মোহাম্মদ খাঁ, কাজী মোতাহার হোসেন সহ বিখ্যাত ব্যক্তিদের আনাগোনা ছিল। এছাড়া তার সঙ্গে সখ্যতা ছিল উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খায়ের। আমার দাদু ভালো ভায়োলিন বাজাতে পারতেন আর ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভালো সারাদ বাজাতে পারতেন, তাদের দুজনের মধ্যে একটাই ছিল। তখন থেকে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে তোলেন। আমিও আমি ছোটোবেলায় দেখেছি, আমার যখন বয়স ৭-৮ বছর তারপরে আমি দেখেছি পাটলিতে একটা আড্ডা হতো, শুভেন্দুজি সাহেব আসতেন, তারপরে হলো রথীন্দ্রনাথ রায় আসতেন, তারপরে হলো বশির আহমেদ সাহেব আসতেন, কাজী মোতাহার হোসেন ছিলেন, জীবনানন্দ দাস চারণ কবি, মুকুন্দ দাস চারণ কবি, তিনিও আসতেন আমাদের দোকানে।
এই দোকানের বাদ্যযন্ত্রের কদর এত বছর ধরে টিকে থাকার মূল কারণ এখানকার অভিজ্ঞ কারিগর, যাদের প্রায় সবারই এ কাজে অভিজ্ঞতা 30 বছরের বেশি সময়। একটি হারমোনিয়াম বানাতে প্রায় 8 থেকে 10 দিনের মতো সময় লাগে। এক মাসে সর্বোচ্চ 4টি হারমোনিয়াম বানাতে পারেন তারা। টিউনিংটাই আমাদের কোম্পানির মূলে সবচেয়ে বেশি, যেটা এখানে আছে মেশিনটা এখানে বাইরে কোনো দোকানে নাই, এটা একমাত্র কোম্পানিতে আছে। ওইটা রিটটা বয়স করে আর কি, রিট সুরটা আর সুর থাকলে এটা রিটটারে বয়স করে ঠিক করে, ঠিক করার পরে আমরা ওইটা রিট বসাই এটার মধ্যে। কী ধরনের কাঠ ব্যবহার করা হয় এই যে আপনারা এখানে? 4-5টা ধরনের কাঠ। এক হলো বার্মাটিক সেগুন, কেরাসিন, গামারি, বুক কাঠ। এগুলো বুক কাঠ হলো বিদেশ থেকে আসে আর কি। চারটা কাঠ ব্যবহার হয় এখানে। তো আমার দাদা কাজ করতেন, বাবা কাজ করতেন, প্রকাশ মণ্ডল আমার কাকা কাজ করতেন, আমরা দুই ভাই কাজ করি, আমরা দুই ভাই কাজ করতেছি এই যতীন কোম্পানিতে। আমার কাজটা হলো সুর মিলানো। ৩৮ বছর ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করা নবকুমার নাহা জানান, তাদের এখানে হারমোনিয়ামের দাম শুরু হয় 13,500 টাকা থেকে আর তবলার দাম শুরু 7,500 থেকে। অন্যান্য বাদ্যযন্ত্র বিক্রি করা হয় বেশ সুলভ মূল্যে। আমাদের হারমোনিয়াম প্রাইস হচ্ছে 13,500 টাকা থেকে আরম্ভ এখন বর্তমানে, তারপর 14,500, 16,500, 20,000, 22,000। তবে যেটা মিডিয়ামের মধ্যে ভালো সেটা হলো 16,500 টাকা। তবলা বায়া নিম কাঠের তবলা হবে, 250 ওজনের পিতলের বায়া, স্পেশাল বিরা, হাতুড়ি, কভার সব সহ 7,500 টাকা। একতারায় 1,200 টাকা। গিটার আছে 5,000, 5,500, তার উপরে অনেক আছে 15-16,000 টাকা। তারপর দুতারা এই 2,500 থেকে 5,000 পর্যন্ত আছে। এটি আমাদের দেশীয় যন্ত্র সব। ৪৭, ৬৪, ৭১ আর ৯০ দশক, এই চার সময়ে দোকানটি পড়ে বিপর্যয়ের মুখে, যাতে পুরোপুরি ধ্বংস হয়ে যায় এর অস্তিত্ব। এরপরেও আশেক লেন পাটুয়াটুলি হয়ে ইতিহাসের সাক্ষী হিসেবে শত বছর ধরে শাঁখারি বাজারে সগৌরবে দাঁড়িয়ে আছে যতীন অ্যান্ড কোম্পানি।